নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটা শুরু করার আগে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর শেয়ার করে বন্ধুবান্ধব পরিবারের সবাইকে দেখার সুযোগ করে দেবেন জগজ্জননী জননী শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি জগৎ জননী শ্রীশ্রী মায়ের বাণীগুলি এবং মায়ের প্রত্যেকটি কথা আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক হয় আমরা প্রায় প্রত্যেকেই সামান্য হলেও ঈশ্বর আরাধনা অর্থাৎ পূজাপাঠ জব ধ্যান করে থাকি ঈশ্বরের আরাধনা করে সকলেই যে তার কাছে জাগতিক সুখ প্রার্থনা করে জাগতিক বিষয়বস্তু কামনা করে এমনটা কিন্তু নয় কেউ কেউ শুদ্ধ জ্ঞান ভক্তি লাভের আশায়ও ঈশ্বরের কাছে প্রার্থনা করে আবার প্রভুর কাছে নির্বাণ অর্থাৎ মুক্তি চায় তার মধ্যে কেউ কেউ ঈশ্বরকে দর্শন করতে চায় কিন্তু ঈশ্বরকে দর্শন করা কি এতই সোজা এই রক্ত মানুষের চোখ দিয়ে ঈশ্বরকে দর্শন করা যায় না কি করলে ঈশ্বর দর্শন সম্ভব জানালেন স্বয়ং মা শ্রী শ্রী মা শারদা বলছেন ঈশ্বরকে দর্শন করতে হলে সবার আগে চাই শুদ্ধ মন মন শুদ্ধ হলেই ঈশ্বর এসে তার কাছে ধরা দেন কিন্তু মনকে শুদ্ধ করার উপায় কী সেটাও দয়ময়ী মা আমাদেরকে বলছেন মা শারদা বলছেন যখন যা কিছু খাবে আগে তা ঈশ্বরকে নিবেদন করবে তারপর তা সেটা প্রসাদ ভেবে খাবে যা কিছু খাবে মনে মনে তাকে নিবেদন করে তারপর খাবে মা বলছেন এইভাবে চললে রক্ত শুদ্ধ হয় আর রক্ত শুদ্ধ হলেই আমাদের মন শুদ্ধ হয় দয়ামাই মা আমাদেরকে মন শুদ্ধ করার কি সুন্দর একটা সহজ সরল পথ বলেছিলেন আজ থেকে আপনারাও প্রত্যেকেই মায়ের কথা মেনে যখন যা কিছু আহার করবেন তা আগে মনে মনে ঈশ্বরকে নিবেদন করবেন তারপর আহার করবেন দেখবেন আপনার শরীর ও মন দুই ভালো থাকবে রক্ত শুদ্ধ হবে যার ফলে বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি ঘটবে আর মনও শুদ্ধ হবে যার ফলে আপনারা ঈশ্বরকে অনুভব করতে পারবেন তাকে দর্শনও করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন